কোন দুটি শর্তের উপর বিকাশ নির্ভর করে? উত্তর, বংশগতি ও পরিবেশ। কোন বয়সে শিশুদের বিকাশের হার দ্রুত থাকে? উত্তর, 1 থেকে 3 বছর। বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের স্তরকে 4টি ভাগে ভাগ করেছেন। এর প্রথম স্তর কোনটি? উত্তর, শৈশব। প্রথম নিয়মমাফিক শিক্ষা শুরুর স্তর কোনটি? উত্তর, প্রাথমিক বাল্যকাল। শিক্ষণ পদ্ধতি কেমন হওয়া উচিত? উত্তর, ক্রমবিকাশমুখী। মন্তেসরির মতে শিশুরা প্রথম কিভাবে শিখন শুরু করে? উত্তর, শোষণ পদ্ধতির মাধ্যমে। শিখনের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর, অনুকরণ। সবথেকে বেশি কৌতূহল কোন বয়সে দেখতে পাওয়া যায়? উত্তর, বাল্যকালে। কৈশোরের শিক্ষার মূল কথা কি? উত্তর, সহানুভূতি। শিশুর বিকাশের এন্ডোমরফিক গঠন কি? উত্তর, গোলাকার ও মেদবহুল। জিনতত্ত্ব বা জেনেটিক শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, উইলিয়াম বেটসন। বংশগতির একক কাকে বলা হয়? উত্তর, জিনকে। ডারউইনের মতে বংশগতির কারণ কি? উত্তর, সংবিবৃতি। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তর, দুটিই সমান গুরুত্বপূর্ণ। শিক্ষায় প্রয়োগবাদের জনক কে? উত্তর, রুশো।